মাহিয়া মাহি আর কি মেবি মানে ওইটাতে হিরোইন ছিল আমাকে দেখবে কেন সেটা আমি বলি না এখন দর্শকের ভালো লাগলে আমাকে দেখবে এখন আমাকে কেন দেখবে সেটা দর্শক হলে যাওয়ার পরে এই ফিল্মটা পুরো যখন দেখবে আমি এটা বলবো না যেটা সাথে কম্পেয়ার করতে হবে বা আমাকে দেখতে হবে সেটা না যদি সবকিছু মিলিয়ে আমাকে ভালো লাগে তাহলে তবে আমার মনে হয় যে খারাপ লাগবে না তারপরও আমার মনে হয় যে আমাদের এই ফিল্মটা মানে সব কিছু মিলিয়ে ওই অগ্নির সাথে আমি কিন্তু কম্পেয়ার করছি না ওই অগ্নি আমি দেখি নাই সরি আমি দেখি নাই হয়তো বা ওটা অনেক ভালো গিয়েছে গল্প ভালো ছিল বা সব দিকে ভালো ছিল বিধে ভালো গিয়েছে কিন্তু আমি এটার সাথে ওটা এই জন্য কম্পেয়ার করবো না ওইটা মানে অগ্নিটা হচ্ছে ওইটার গল্পটা একরকম এটার গল্পটা আরেক রকম কেন এটা দেখবে ওই ওই অগ্নিটা আর এই অগ্নিটার গল্প একদম ডিফারেন্ট অ্যাকচুয়ালি আমার মনে হয় যে দুইটা দুই প্যাটার্নের সো আমাদের এটাও খারাপ না আমাদের এই ফিল্মটা যখন হলে গিয়ে দর্শক দেখবে আশা করি ভালো লাগবে আর কি মানে এটা বলবো যে নিরাশ হবে না আর কি দর্শক নিরাশ হবে না সেই এর থেকে দেখবে এটা আমার মানে বিশ্বাস আর কি এটা আমার সিনেমা যদি বলি রিলিজ মানে এর আগে আমার রিলিজ হয়েছে আরও তিনটি ফিল্ম আর এটি সাত নাম্বার ফার্স্ট যে সিনেমা নতুন মানে সবাই মোটামুটি নতুন আর কি এটাতে আশাবাদী একটু বেশি কারণ এটাতে আমি নাম ভূমিকে কাজ করছি সেজন্য আমার অন্য অন্য ফিল্ম থেকে এটাতে কি বলবো যে ওগুলিও ভালো বাট এটাতে মানে মেন ক্যারেক্টার বল ওগুলি তো মেন ক্যারেক্টারের কাজ করেছে বাট এটাতে নাম ভূমিকায় আছে এজন্য একটু ভালো লাগছে আজকে হচ্ছে আমাদের এখানে একটা গানের শুটিং হচ্ছিল একটু আইটেম প্যাটার্নের আর কি মানে কনভেন্সের গান আর কি হিরোকে কনভেন্স করছে ওই টাইপের একটি গান একটু মানে একটু এটাকে মানে অনেকে হয়তো বলবে রোমান্টিক না মানে আইটেম আর কি তবে আইটেম না ওই টাইপের একটু আর কি গানটা অ্যাকচুয়ালি অগ্নিবিপুর এটা মানে এটি একটা অ্যাকশন ফিল্ম অ্যাকশন রোমান্টিক সব কিছু মিলিয়ে আর কি সুন্দর সুন্দর গান আছে ডিফারেন্ট যদি বলি তো আমাদের এই ফিল্মটাতে সব মানে অ্যাকশন রোমান্টিক স্যাড সব কিছু মিলিয়ে আর কি ভরপুর একটা বাণিজ্যিক একটা ফিল্ম আর আমাদের এই ফিল্মটার যে নামটা নাম ভূমিকা আমি কাজ করছি অগ্নি অগ্নি আসলে যে ক্যারেক্টারটা আমার একটু অ্যাকশন টাইপের একটা মেয়ে আর কি একটু প্রতিবাদী টাইপের একটা ক্যারেক্টার বিদেশ থেকে একটি মেয়ে আসে কোনো একটা উদ্দেশ্য নিয়ে দেশে কিন্তু সেই মানে কী উদ্দেশ্য নিয়ে আসে সেটা সরি এখন বলতে পারবো না দর্শক যখন হলে যাবে তখনই দেখতে পারবে মানে যে কোনো একটা টার্গেট নিয়ে লন্ডন ফেরত একটি মেয়ে বাংলাদেশে আসে কোনো একটা টার্গেট করে মানে বাংলাদেশে কোনো একটা মানে এটা কী বলে ধরেন মানে তার কোনো একটা প্রতিজ্ঞা থাকে আর কি সেটাকে ফ্ল্যাপ করার জন্য সে আসে এটা সম্পূর্ণ হলে গেলে আর কি দেখতে পারবে যে অগ্নি কেন মানে বাংলাদেশে আসছে অগ্নি হয়ে মানে অগ্নি হয়ে একটি সহজ সরল একটা মেয়ে অগ্নি হয়ে মানে অ্যাকশন একটু মানে ফার্স্ট মানে অগ্নি ও মানে অগ্নি যে মেয়েটি সে আমাদের এই ফিল্মে দেখতে পাবো মানে প্রথমত সে খুবই সাদা মাথায় টাইপের একটা মেয়ে যে কোনো ঘটনাকে কেন্দ্র করে সে একটু প্রতিবাদী টাইপের একটা ক্যারেক্টার প্লে করে আর কি এই ফিল্মে আমরা সেটাই দেখতে পাবো কিন্তু এটা সে লন্ডন থেকে ব্যাক করার পরে আর কি বাংলাদেশে যখন আসবে এরপরে আমরা অগ্নিটাকে দেখতে পারবো একটু অন্যভাবে আর কি এই